কুষ্টিয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। নারী লাঠিয়ালদের অংশগ্রহণে আসরটি হয়ে ওঠে ব্যতিক্রমী। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে ছিল এই আয়োজন, যা উপভোগ করতে ভিড় জমেছিল দর্শকদের। কুষ্টিয়ার সংবাদদাতা রবিউল ইসলাম দোলনের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা সিরাজুল হক চৌধুরী ওরফে ওস্তাদ ভাই 1933 সালে তিনি কুষ্টিয়ায় প্রথম লাঠি খেলার প্রবর্তন করেন। আত্মরক্ষা, শারীরিক কসরত ও বিনোদন, এই তিন লক্ষ্য সামনে রেখে এই খেলার চর্চা করা হয়। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লাঠিয়াল বাহিনী নামে একটি সংগঠন। সিরাজুল হক চৌধুরীর মৃত্যুর পর পরিবারের সদস্য ও শিষ্যরা এই ঐতিহ্য ধরে রেখেছেন। সংগঠনের 90 বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো লাঠি খেলার আসর। অংশ নেন বিভিন্ন বয়সী মেয়েরা। বিপুল পরিমাণ দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করেন। আমার বাবা লাঠি খেলে যেত, তাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। অনেক ভালো লাগে লাঠি খেলাটা। মেয়েদের আত্মরক্ষার জন্য আজকে এই খেলাটা যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নারী লাঠিয়াল রূপন্তী চৌধুরী জানালেন লোকজ এই উৎসবের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এটার মধ্যে পুরোই একটা গ্রামের ঘ্রাণ আছে, আর আমাদের এই সংস্থান তো সেই দীর্ঘ 90 বছর ধরে চলছে। আয়োজনের প্রধান অতিথি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য বলেন, লাঠি খেলা নারী শক্তির উত্থানে বড় ভূমিকা রাখতে পারে। নারীকে আত্মশিক্ষায় শিক্ষিত হবে হতে হবে আর কি। এই আত্মশিক্ষা হচ্ছে সেলফ ডিফেন্স। ঐতিহ্যবাহী লাঠি খেলা টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।